আসসালামু আলাইকুম সুজা ট্রেনিং একাডেমির প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের একাডেমির কিছু শিক্ষার্থীবৃন্দ ম্যাট্রিক্স পরীক্ষা দিচ্ছে, একটু ম্যাট্রিক্সগুলো দেখে। ম্যাট্রিক্সগুলো আসলে এই ধরনের হয়ে থাকে, এরা যারা পরীক্ষা দিচ্ছে আজকে ম্যাট্রিক্স, তারা সবাই হচ্ছিল নৌবাহিনী, বিমান বাহিনী অথবা সেনাবাহিনী সৈনিক পদের জন্য প্রস্তুতি নিচ্ছে সুজা ট্রেনিং একাডেমিতে। আসলে ম্যাট্রিক্সগুলো করানোর একটাই মূল উদ্দেশ্য, যে নৌবাহিনী বিমান বাহিনীর পরীক্ষাতে তো ম্যাট্রিক্স আসবেই, পাশাপাশি সেনাবাহিনীর আইকিউতে কোনো কোনো ক্যান্টনমেন্টে 2-4-5 মার্কে ম্যাট্রিক্স দিয়ে দেন। তো এর লক্ষ্যে আমাদের একাডেমির কিছু শিক্ষার্থীকে আজকে ম্যাট্রিক্স প্র্যাকটিস করানো হচ্ছে। সবাইকে দেখাচ্ছি কী ধরনের ম্যাট্রিক্সগুলো তারা দিচ্ছে। বোঝা যায় ম্যাট্রিক্স নাইদের ম্যাট্রিক্স গুলো তো দেখে আপনাদেরকে রাজুমিয়া বোঝা যাচ্ছে কেমন পাত্রসা একা একা। আসলে ম্যাট্রিক্স গুলো একটু কঠিন কিন্তু থাকে, তাই না? কিন্তু ওটা চিন্তা ভাবনা করলে খুব সহজে পারা যায়। জাস্ট তোমাদেরকে চিন্তা করে ম্যাট্রিক্সগুলো লাগাতে হবে। পাশে যে ম্যাট্রিক্সগুলো তোমরা করছো কয়েকটা প্যাটার্নের প্রশ্নের, এই প্যাটার্নের প্রশ্ন অনুযায়ী দেখবা বিমান বাহিনীতে তুমি অনেকগুলো প্রশ্ন এই টাইপের এই আঙ্গিকে প্র্যাকটিস করলে তুমি ওই বিমান বাহিনীর ম্যাট্রিক্স পরীক্ষায় তুমি ভালো করতে পারবে। বুঝে গেছে কি? যাই হোক, আশা করি সবাই মনোযোগ দিয়ে ম্যাট্রিকগুলো করো। আর অঙ্গদের কাছে একটু শুনতে চাই, কি অঙ্গ? জি স্যার, পারা যাবে কি সবকিছু? জি স্যার, পারা যাবে। এখানে সবগুলোই কি একটু আছে, তো পারতেছি স্যার। পারতেছো, তাই না? জি স্যার। একটু নবীনদের উদ্দেশ্যে বলে রাখি, যারা আপনারা আসতে চান সুজা ট্রেনিং একাডেমিতে বা আমাদের ইউটিউব চ্যানেলে, আমরা টিউটোরিয়াল ভিডিওগুলো কিন্তু সবসময় পাবলিশ করি। বোঝা গেছে? কারণ তোমরা কি শিখছো মানুষকে দেখানো উচিত বা শেখানো উচিত, আমাদের ভিডিও দেখে অনেকে অনেক কিছু একটু হলেও শিখতে পারে। জি স্যার। তো তোমরা যারা আমাদের একাডেমিতে কোর্স করতে আসছো, সবাই তো আসলে ইউটিউবের আর টিউটোরিয়াল ভিডিওগুলো দেখেই তো আসছো, তাই না? জি স্যার। তো তোমাদের মতো পরবর্তীতে আর অন্যান্য স্টুডেন্টরাও আসবে তোমাদের এই ভিডিওগুলো দেখে, যে না উই আর ক্যাপাবল, যে তোমাদেরকে কোর্স করাতে আমরা পারি ইনশাল্লাহ আল্লাহর রহমতে, এখান থেকে সাফল্য অর্জন হচ্ছে। তো তোমরা কি আশাবাদী তোমরা চাকরি পাবারে? হ্যাঁ, আমরাও আশাবাদী তোমাদেরকে নিয়ে, তোমরাও যেন চাকরি পাও। আর চাকরি পাওয়ার জন্য যোগ্য পথে সঠিক হয়ে সঠিক গাইডলাইনের মাধ্যমে আমাদের প্রচেষ্টা থাকে। তো এই প্রচেষ্টার একটা অংশ হিসেবে আজকে তোমাদেরকে ম্যাট্রিক্সে অন্তর্ভুক্ত করিয়েছি। ঘাসের উপরে পরীক্ষা দিয়ে কেমন অনুভূতি, কেমন? অনেক ভালো লাগছে, প্রথম ঘাসের উপরে পরীক্ষা দিচ্ছি স্যার। ইনশাল্লাহ যে কোনো বাহিনীতে আমি প্রতিযোগিতাভাবে মূলক পরীক্ষা দিতে পারবো ইনশাল্লাহ। আমি আশা করি যে কোনো বাহিনীর জন্য আমি ফিট, যে কোনো বাহিনীতে আমি মোটামুটি ভালো রেজাল্ট করে ঢুকতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ যাতে মনে আশা পূরণ করে। নাহিদ, তোমার কি এটা প্রথম ঘাসের উপরে পরীক্ষা দেওয়া? না সেনাবাহিনীতে যখন যাবা ম্যাক্সিমাম ক্যান্টনমেন্টে দেখবা যে এরকম খোলা মাঠে কিন্তু পরীক্ষা হয়। বুঝে গেছে? তো খোলা মাঠে পরীক্ষা দেওয়ার একটা অভিজ্ঞতা থাকা দরকার আমাদের, ঠিক কি না? জি স্যার। কি সমান পারা যাচ্ছে কি?
সবাই মনোযোগী দিয়ে কি সুন্দর প্রশ্ন দেখাচ্ছে, এরকম মনোযোগী হয়ে পড়ালেখা করতে পারলে আরো সহজে চাকরি পাবে, পরীক্ষা রিটেন পরীক্ষা যে কোনো বাহিনীর রিটেন পরীক্ষা পাস করতে পারবে। হ্যাঁ এরকম, হ্যাঁ সবগুলো কমপ্লিট করে ফেলছো না? আচ্ছা তো রাখো, আজকের মোটামুটি কিছু শিক্ষার্থী আর একটু পরীক্ষা দিচ্ছে। আপনারা যারা আসতে চান একাডেমিতে, সোজা ট্রেনিং একাডেমিতে কোর্স করতে চান সৈনিক অথবা অফিসার পদের জন্য, তাহলে আপনারা চলে আসতে পারেন। এসে এখানে আর লিখিত, মৌখিক, মেডিকেল, শারীরিক অনুশীলন এই পরীক্ষাগুলোর উপর প্রস্তুতি নিতে পারবে। এখানে কিছু কোর্স করছে শিক্ষার্থীরা, এরা আসলে 82 BML অঙ্ক করছে জন্য আর্মি অফিসার পদের কোর্স করছে। এই প্রশ্ন কি পারা যায়? পারা যাচ্ছে না? ইউনিয়ন পরীক্ষা দিচ্ছে, শারীরিক পরীক্ষা দিচ্ছে, ইমেল পরীক্ষা দিচ্ছে, আর বাইরে থেকে তো দেখাই যাচ্ছে। অফিসার পদের পাশাপাশি সৈনিক পদের শিক্ষার্থীরাও মাঝে বসে পরীক্ষা দিচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের সকালের কার্যক্রম। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আর যারা মনে করেন যে সোজা ট্রেনিং একাডেমিতে আসবেন আর প্রস্তুতি নিতে, তারা আসতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সবাই ভালো থাকবেন, পরবর্তী টিউটোরিয়ালের জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।